আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনার জীবনের সকল সমস্যাগুলো শুনতে শুনতে মানুষ একসময় বিরক্ত হয়ে যাবে। আপনার বিপদের সময় মানুষ আপনার সমস্যাগুলো শুনবে কিন্তু সমাধান করার প্রয়াস পাবে না। কিন্তু একজন আছেন যিনি আপনার বিপদ, সমস্যা, যে কোনো মুসিবত তিনি শুনে থাকেন। আপনারা জানেন তিনি কে? তিনি তো সেই রব যিনি আপনার গুনাহগুলো গোপন রাখেন। তিনি তো সেই রব যিনি না চাইতে আপনাকে রিজিক দান করেন। তিনি তো সেই রব যে আপনি পাপ করেছেন আপনাকে সাথে সাথে শাস্তি দেন না। তিনি তো সেই রব আপনি না চাইতে আপনাকে সকল কিছু দিয়ে দিচ্ছেন। তাহলে সকল সমস্যা, বিপদ, চাওয়া পাওয়া তাকেই বলুন। মানুষের সাথে কথা বলা শুরু করলে ওই মানুষের সময় থাকতে হয়, ফর্মালিটি মেনটেন করতে হয়, আর আল্লাহর কাছে বলতে কোনো সময় লাগে না। আল্লাহ তাআলা সবসময় ফ্রি আছেন। আপনি মানুষকে বলতে পারেন, ভাই আপনার কি সময় আছে আমার দুঃখ কষ্টগুলো শোনার জন্য? মানুষের সময় হবে না, আর সময় হলে আপনার মন তখন অন্যদিকে চলে যাবে। কিন্তু আল্লাহ তাআলার সবসময় সময় রয়েছে। আপনার পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। যারা আমার ইবাদতে অহংকার করে তারা সত্যরই জাহান্নামে দাখিল হবে এবং লাঞ্ছিত হয়ে যাবে। এভাবে শুরু করো, ই আল্লাহ কিছু কথা বলবো, বলার মতো কাউকে পাচ্ছি না, সবাই ব্যস্ত, একমাত্র তুমি তো ব্যস্ত নও। আমার সমস্যাগুলো একটু সমাধান করে দাও, তুমি তো আমার জন্য যথেষ্ট। আপনার যেগুলো সকল সমস্যাগুলো আল্লাহকে বলো, সাথে সাথে আপনি আল্লাহর কাছে চান যে আল্লাহরা যাতে আপনাকে ভালোবাসে। ই আল্লাহ আমি তোমার ভালোবাসা চাই এবং তাদেরও ভালোবাসা চাই যারা তোমাকে ভালোবাসে, এবং তাদেরও ভালোবাসা চাই তুমি যাদেরকে ভালোবাসো। আল্লাহ আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক, আমিন।